রাধে রাধে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আপনারা সকলে কি বাড়িতে ঠাকুর পুজো দেন? ঠাকুরকে কি নতুন নতুন কাপড় চোপড় পরেন? যদি করে থাকেন তাহলে এই গল্পটি মন দিয়ে শুনুন। বাচ্চারা আগে থেকে কিছু বোঝে না, যাই বোঝে যাই শেখে সব কিছু কিন্তু বাড়ি থেকে শেখে, বাড়িতে যা দেখে তাই শেখে তাই বোঝে। বাড়ির পরিবেশ যেমনই হবে বাচ্চাও কিন্তু সেইভাবেই মানুষ হবে। আজকালের মা বাবারা বলে আমার বাচ্চা শুধু উল্টো পাল্টা কথা বলে। সত্যি এটাই যে বাচ্চারা উল্টো বলে না, সবার প্রথমেই মা বাবারাই ভুল কিছু বলেছে আর সেটা শুনেই বাচ্চাও বলছে। বাচ্চারা কখনো ভুল বলে না, যেটা বাড়িতে হয় সেটাই বলে, সেটা আমাদের জানা দরকার, বোঝা দরকার। এমনই এক পরিবার ছিল, সেই পরিবারে সকলেই ঠাকুর ভক্ত ছিল আর নাম গান কীর্তন সবসময় ঠাকুর নিয়েই চর্চা হতো। যৌতুক ফ্যামিলি ছিল, তাই সবাই মিলেই একই ঠাকুরের নাম সবসময় নিত। ওই বাড়িতেই একটা ছোট বাচ্চা ছিল, সে প্রত্যেক দিন দেখত তার ঠাকুরদা ঠাকুরের পুজো করত, ঠাকুরের সাথে কথা বলতো, ঠাকুরের গান করত, ঠাকুরের আরাধনা করত। এই দেখে বাচ্চাটির মনেও ইচ্ছা জাগলো যে সেও পুজো পাঠ করবে, কীর্তন করবে, নাম গান করবে। যেমন বাচ্চাটির ঠাকুরদা পুজো করে তেমনই পুজো করার ইচ্ছা বাচ্চাটির মনে জাগলো। কিন্তু এই সুযোগটা বাচ্চাটা কিছুতেই পেত না যে ঠাকুরের সাথে কথা বলবে, পুজো পাঠ করবে। কারণ বাড়ির পুজো পাঠ সব কিছু কিন্তু বাচ্চাটির ঠাকুরদাই করত। একদিন ঠাকুরদা বাড়ির থেকে বেরিয়েছিল কিছু কাজের জন্য, পুজোর সময় হয়ে গেছিল। বাচ্চাটা ভাবছে যে আজকে তো দাদাজি বাড়িতে নেই, তাহলে আজকের পুজোটা আমিই করে নিই। ঠাকুর তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, দাদাজি এখনও বাড়ি আসছে না, তো পুজোটা আজকে আমিই করে নিই। তো বাচ্চাটা প্রত্যেক দিন ঠাকুরদাকে দেখতো যে কীভাবে ঠাকুরদা পুজো করত, সেই দেখেই বাচ্চাটি বিধি মেনে পুজো পাঠ করার জন্য বসে পড়ল। বাচ্চাটা ঠিক তেমনি পুজো পাঠ করছে, আরতি করছে, যেমন তার ঠাকুরদা করত। ঠাকুরের সাথে কথা বলা সবই বাচ্চাটা করছে। যেই না আরতি শেষ হয়েছে, ততক্ষণের মধ্যেই ঠাকুরদা বাড়িতে চলে এসছে। ঠাকুরদা বাইরের থেকেই আওয়াজ পাচ্ছে যে ঘরের ভেতর তো ঘন্টার আওয়াজ হচ্ছে, আমি তো বাইরে, তাহলে পুজোটা কে করছে? দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরদা দেখছে বাচ্চাটি পুজো ঘরে সামনে দাঁড়িয়ে আরতি করছে, তারপর প্রার্থনা করছে। এ কেমন প্রার্থনা করছিল? বাচ্চাটি দেখতো ঠাকুরদা প্রত্যেক দিন ঠাকুরের সাথে কথা বলে। বাচ্চা তখন ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করছে আর বলছে, হে ভগবান, তুমি আমার ঠাকুরদাকে সুস্থ রাখো, আমার ঠাম্মির পায়ে ব্যথা থাকে, সবাইকে ঠিক রাখো যাতে আমার ঠাম্মি সুন্দর করে হাঁটতেও পারে। ঠাম্মি তো আমাকে প্রত্যেক দিন গল্প শোনায়, গান শোনায়, আমার তো খুবই ভালো লাগে। যদি ঠাম্মার পায়ে ব্যথা থাকে তাহলে আমাকে গল্প কে শোনাবে? উনি যদি সুস্থই না থাকে তাহলে আমাকে গান কে শোনাবে? ঠাকুরদা পিঠে আমাকে চড়িয়ে কি করে ঘোরা ঘোরা চলাবে? আমার তো মন খারাপ হয়ে যাবে। ঠাম্মি যে আমাকে লুকিয়ে লুকিয়ে চকলেট দিত, ঠাম্মি যদি ঠিক না থাকে তাহলে চকলেট আমাকে কি করে দেবে? আমার বন্ধুদেরকেও ঠিক রাখো, সুস্থ রাখো ভগবান। যদি আমার বন্ধুরা সুস্থ থাকে, ঠিক থাকে, তাহলেই তো আমার সাথে খেলাধুলা করতে পারবে। যদি আমার বন্ধুরা দুঃখে কষ্টে থাকে তাহলে আমার সাথে খেলা কে করবে? শরীর ঠিক না থাকলে তো পড়াশোনাও হবে না, আর পড়াশোনা ঠিক না করলে তো মা বাবাও বকা দেবে বন্ধুদেরকে, আর বাড়ির থেকেই বেরোতে দেবে না, আর বাড়ির থেকে যদি না বেরায় তাহলে আমার সঙ্গে কি করে বন্ধুরা খেলা করবে? আমি তো আমার পড়াশোনা সময় মতন করিনি, তুমি তাদের সবাইকে বুদ্ধি দিও যে তারা সবাই ভালো করে পড়াশোনা করে তার মা বাবাও খুব খুশি থাকে, আর আমরা সবাই একসাথেই খেলাধুলা করব। আর ভগবান, আমার মা বাবাকেও খুব ভালো রাখো, সুস্থ রাখো। আমার বাবা অনেক কষ্ট করে, সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় কাজে আর রাত্রিবেলা আসে, অনেক কষ্ট করে টাকা রোজগার করে, করে সংসার চালায়, বাড়ির খাওয়া দাওয়া সব কিছু আমার পাপাই তো করে।
বাবা যদি সুস্থ থাকে তাহলেই তো পুরো পরিবার সুস্থ থাকবে, রেশন পানিও ঠিক ঠিক আসবে, আর আমরা সবাই সুস্থ থাকবো। আর আমার মাকে তো খুব খুশি রাখো, জানো আমার মা সকাল থেকে উঠে কত কাজ করে, দাদির দেখভাল, ঠাকুরদার দেখভাল, পাপা অফিস যাবে তার কাজ, আমি স্কুল যাব, খাওয়া দাওয়া, পড়াশোনা, টিউশন সব কিছু মা এক হাতে সব কিছু সামলায়। আর তোমার জন্য তো ভোগ তৈরি করে, মা যদি সুস্থ না থাকে তাহলে বলো তোমার ভোগ কে তৈরি করে তোমাকে খাওয়াবে? সবাইকে খাইয়ে তারপরই আমার মা খাবার খায়। তাই তো বলছি তোমাকে, তুমি আমার মা বাবার অনেক খেয়াল রাখো, তাহলেই আমাদের পুরো পরিবারকে খেয়াল আমার মা রাখতে পারবে। আর একটা কথা ভগবান, তুমি কিন্তু তোমার খেয়াল রাখবে, তোমারও ধ্যান রাখবে, তুমি তুমিও ভালো থাকবে। তুমি সুস্থ না থাকলে, তুমি হাসি খুশি না থাকলে কেউ সুস্থ থাকবে না, কেউ হাসি খুশি থাকবে না, তাই তুমিও তোমার খেয়াল রাখবে। কারণ সবার থেকেও বেশি কাজ কিন্তু তুমিই করো না ভগবান? পৃথিবীর সকলকে ভালোবাসো, সকলের জন্য খাবার জোগাড় করো, সকলের জন্য কে কোন কাজ করবে সব কিছু কিন্তু তুমি সারাক্ষণ দেখতে থাকো, তুমি তো একটুকু বিশ্রাম পাও না। আর এই পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডের সব লোক এসে তোমার কাছেই কিন্তু কিছু না কিছু চাইতেই থাকে, চাইতেই থাকে। সারা দিন তুমি দাঁড়িয়ে থেকে থেকে সবার মনের কথা শুনো, মনের ইচ্ছাগুলো সবার পূরণ করো। তাই তো বলছি তুমিও তোমার খেয়াল রাখো, সারা দিন এত কাজ করে তুমিও তো অনেক ক্লান্ত হয়ে যাও না ভগবান? লোকে তো অনেক অনেক কথা বলে, আমার ঠাকুরদাও অনেক কথাই বলে, তোমার কাছ থেকে কি কি চেয়ে বসে থাকে আমার ঠাকুরদা, মা বাবা সবাই এসেই তোমার সামনে দাঁড়িয়ে কিছু না কিছু চাইতেই থাকে। আমি তো সবাইকে তোমার কাছে এসে দাঁড়িয়ে চাইতেই দেখি, তার জন্যই তো আমিও তোমার কাছে চাইছি। কিন্তু সব কিছুর আগে তুমি তোমার খেয়াল রাখো ভগবান, তুমি ঠিক থাকলেই এই জগৎ, এই বিশ্বব্রহ্মাণ্ড ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার মতন কাজ, তোমার মতন প্রেম এই পৃথিবীতে কেউ করতে পারবে না। ঠিক সময়ে গাছে ফল দিচ্ছ, ঠিক সময়ে বৃষ্টি দিচ্ছ, ঠিক সময়ে রোদ দিচ্ছ, ঠিক সময়ে ঠান্ডা দিচ্ছ, ঠিক সময়ে গরম দিচ্ছ, কারো কোনো কষ্ট হচ্ছে না। সকল পশু পাখি সকলের মুখের আহারের জোগাড় তুমিই করে দাও প্রভু, তোমার মতন প্রেম কেউ করতে পারবে না এই পৃথিবীতে। তাই তো বলছি তুমি সুস্থ থাকো, তুমি খুশি থাকো, তাহলে এই পৃথিবীও সুস্থ থাকবে, খুশি থাকবে। ঠাকুরদা দরজার আড়াল থেকে সব কিছু দেখছে আর শুনছে, যে তার নাতি ভগবানের কাছে কী প্রার্থনা করছে, কী চাইছে, এই দেখে ঠাকুরদার চোখ দিয়ে অশ্রু জল বইছে। ঠাকুরদা ভাবছে এরকম প্রার্থনা করতে এই পৃথিবীতে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। আমিও তো প্রত্যেক দিন ঠাকুরের পুজো করি, পাঠ করি, ঠাকুরের সামনে দাঁড়াই, মনের ইচ্ছা বলি, কিন্তু কোনোদিনও ঠাকুরকে বলি না যে ঠাকুর তুমি সুস্থ থাকো, তুমি সুস্থ থাকলেই এই পৃথিবীর লোক সকলেই সুস্থ থাকবে। সব সময় মনের দুঃখ নিয়েই তোমার কাছে যাই, কোনোদিনও সুখের সময় তোমার কাছে গিয়ে কিছু বলি না যে আমার আজকে এই জিনিসটা হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। কোনোদিন তো আমরা ভাবিই নি যে আমরা নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন, সেটাও কিন্তু ভগবান ফ্রিতেই দিয়েছে। সূর্যের আলোটা দিয়েছে যে, সেটাও কিন্তু ভগবান একদম ফ্রিতেই দিয়েছে, তার জন্য ভগবানের কাছে চাইতে হচ্ছে না। আমরা যদি দোকান থেকে একটা ছোট্ট বাল্বও কিনে নিয়ে আসি, ফিউজ হয়ে গেলেও তার টাকা দিয়ে আসতে হয়, কিন্তু ভগবান আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, সূর্যের তাপ দিচ্ছে, তার জন্য কিন্তু কোনো মূল্য নিচ্ছে না। এটাই হলো ভগবানের প্রেম। এই পৃথিবীর সকল মানুষকে ভগবান এক নজরেই দেখে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থাকো, এমন লীলা কথা তোমরা আমার এই চ্যানেলে শ্রবণ করতে পারবে। তো সকলেই একবার বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।